প্রিয় দর্শক কৃষিবাজার সবসময় কৃষকদের আধুনিক চিন্তার প্রতিফলন ঘটাতে কাজ করে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের জন্য কিছু নতুন আধুনিক মেশিনারিজ নিয়ে এসেছি দেখা যাক ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিত এই মুহূর্তে ভিডিওতে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে নিরাণী এবং বেড তৈরির মেশিন আপনারা অনেক সময় বলে থাকেন যে হচ্ছে তা মরিস এই জাতীয় যে ফসলগুলো আছে যার ভিতরে অন্য মেশিনারিজ যায় না সেখানে নিরানি কিভাবে দিব তো আমরা এই মেশিনটি নিয়ে এসেছি যেটার মাধ্যমে আপনারা এই ভুট্টার গাছ থেকে শুরু করে আলুর ক্ষেতের মাঝখান পর্যন্ত এগুলো নিরাণী দিতে পারবেন সিজনের শেষের দিকে আসার কারণে আমরা আলু খেতে দেখাতে পারছি না তবে আমরা এটার কার্যক্রম কিভাবে করবে সেটার জন্য আমরা একটা শুকনো জায়গায় এটাকে ব্যবহার করেছি এবং একটা বড় বেড তৈরি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিরানির সাথে সাথে পিছনে যে লাঙ্গল আছে সেটার মাধ্যমে কিভাবে বেড তৈরি হচ্ছে এবং ড্রেন করে যাচ্ছে নর্মালি আমরা আলু খেতে বা ভুট্টার খেতে যেটা করে থাকি নিরানি পাশাপাশি হচ্ছে একটা ড্রেন করে যায় তো সেই কাজটা এই মেশিনটা করবে এবং এটার দুইটা ধরনের হয় এটা হচ্ছে সাইজ অনুযায়ী একটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি আর একটা হচ্ছে আপনার তেরো ইঞ্চি শাড়ি থেকে শাড়ির দূরত্ব সেটাকে নির্ভর করে এই মেশিনগুলো আপনারা অর্ডার করতে পারবেন তো আমরা এটা দেখার চেষ্টা করেছি যে কিভাবে এটা কাজ করে এবং আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটি করা তো এই যে মেশিনটা আপনারা দেখছেন এটা হচ্ছে সাত হর্সের পেট্রোল ইঞ্জিন এটা দেখতে পাচ্ছেন যে এটা ছোট হওয়ার কারণে এটা ব্যালেন্স করার জন্য পিছনে দুইটা চাকা দেয়া আছে যার কারণে আপনি ইজিলি এটাকে ব্যালেন্স করতে পারবেন ভুট্টার ক্ষেত না পাওয়ার কারণে আমরা একটি বড় বাগানের মাঝখান দিয়ে চালানোর ব্যবস্থা করেছি এখান থেকে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে যে আপনারা কিভাবে এই মেশিনটা দিয়ে কাজ করবে তো করি আপনারা বুঝতে পেরেছেন যে এই ছোট্ট মেশিনটা আপনাদের কোন কোন কাজে ব্যবহার হতে পারে তো আপনারা চাইলে আমরা আরো ভিন্ন ভিন্ন ভিডিও আপনাদেরকে এটা দিয়ে দিব যার কারণে আপনাদের কাজকে আরো সহজ হয় সবাই ভালো থাকেন যদি প্রোডাক্টটি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কৃষি বাজারের ফেসবুক থেকে অথবা ইউটিউব অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করে সরাসরি অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপ